আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষার শিক্ষার ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত তো কথা না বেরিয়ে চলুন সরাসরি আজকের ভিডিওতে চলে যাওয়া যাক আজকের ভিডিওটি প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে আলিয়ম অর্থ হচ্ছে আজ আলিয়ম আরবি শব্দের অর্থ হচ্ছে আজ বকরা এর অর্থ হচ্ছে আগামীকাল বকরা আগামীকাল আমস গতকাল গ্যাবল আমস গত পরশু আমস গতকাল গ্যাবল গত পরশু বাদ বকরা আগামী পরশু গিদ্দাম সামনে অরা পিছনে ফোক উপরে তাহাত নিচে ইয়াসার বামে ইয়ামিন ডানে তরিক রাস্তা বা রোড তো পরের পেজে চলে আসলাম পরের পেজের প্রথম যে শব্দটি সেটি হচ্ছে ময়া বা মাই অর্থ হচ্ছে পানি বিশেষ করে সৌদি আরবে পানিকে আর ভিতে বলে ময়া অন্যান্য ডিস্ট্রিক্টে বলা হয় মাই তো আমরা ময়া এবং মাই দনটি শিখে নেব এর অর্থ হচ্ছে পানি আকেল মানে হচ্ছে খাওয়া সোম মানে হচ্ছে রোজা হাম্মাম মানে হচ্ছে গোসলখানা বা টয়লেট বা বাথরুম যাই বলি না কেন হাম্মাম মানে হচ্ছে গোসলখানা হার গরম বাড়ি মানে হচ্ছে ঠান্ডা মুর মানে হচ্ছে তিতা বা তিক্ত তো পরের পেজে চলে আসলাম এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো শব্দ এবং বাক্য রয়েছে তো পরপর পড়ছি প্রথমটি হচ্ছে জেন মানে হচ্ছে বালো কয়েস মানে হচ্ছে বালো কেফ বা অনেকে বলে কাইফা দোনোটার অর্থ হচ্ছে কেমন বা কিভাবে মাফিকোয়েস মানে হচ্ছে না কোনো কিছু যদি আপনার কাছে ভালো না লাগে বা আপনি ভালো না থাকেন বলতে পারেন কয়েস। আনা কয়েস। আমি ভালো না হুয়া কয়েস। সে ভালো না তো পরের শব্দটি হচ্ছে তাইয়েব মানে হচ্ছে উত্তম বা ঠিক আছে কোনো কিছু যদি আপনার দৃষ্টিতে ঠিক মনে হয় বা ওকে মনে হয় আপনি বলতে পারেন তাইফ এস মানে হচ্ছে কি কোনো কোনো ডিস্ট্রিকে বলে থাকে সোনো বা শিনো এটার অর্থ হচ্ছে কি হয়েন মানে কোথায় অয়েন এটার অর্থ হচ্ছে কোথায় ফ্যান মানে হচ্ছে কোথায় তো তিনোটার যে কোনো একটি বলতে পারবেন সমস্যা নেই লেস মানে কেন মিতা মানে কখন বা কবে কাম মানে হচ্ছে কত দোকানে গিয়ে আপনি কোনো কিছু কিনতে যাবেন তো বলতে পারেন কাম হাদা এটার দাম কত বা কাম কত তাল মানে আসো বাররা মানে বাহিরে রো মানে যাও এমসি মানে চলো যেমন আপনি বলতে পারেন এল এমসি চলো যাই বা লেটস গো জুয়া মানে ভিতরে সুগল মানে কাজ নোম মানে করা বা বলতে গুম গুম মানে ওঠো কাউকে যদি আপনি ওঠতে বলেন তাহলে বলতে পারেন এলা গুম মানে ওঠো আরব কান্ডিতে বন্ধুকে বলে সাদিক আবার কেউ কে বলে হাবিবি বা রফিক এগুলোর অর্থ হচ্ছে বন্ধু জিপ মানে হচ্ছে দেও কোনো কিছু যদি আপনার দরকার তো আপনি বলতে পারেন জি ফাদা এটা দাও কোনো কিছু যদি আপনি নিতে বলেন কোনো কিছু যদি আপনি কাউকে নিতে বলেন তো বলতে পারেন শিল হাদা এটা নাও শিল মানে হচ্ছে নাও বা নিন খুদ এটা অর্থ সেম ল বা নাও শোপ মানে হচ্ছে দেখো বা দেখা ফি মানে হচ্ছে আছে মাফি মানে হচ্ছে নাই লা মানে হচ্ছে না নাম বা আইওয়া দনটের অর্থ হচ্ছে জি বাহা ইংরেজিতে ইয়েস বড় বড়কে আরবিতে বলে কাবির কোন কোন ডিস্ট্রিক্টে বলে কোবরা বা আকবর এটার অর্থ হচ্ছে বড় সাগির বা সগির মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্র ফুতুর মানে হচ্ছে সকালবেলা নাস্তা গাদা মানে হচ্ছে দুপুরের খাবার বা লাঞ্চ আশা রাতের খাবার বা ডিনার ডিনারকে আরবিতে বলে আশা শরাব মানে হচ্ছে পান করা ময়া মানে হচ্ছে পানি সাই মানে হচ্ছে চা সুকার মানে হচ্ছে চিনি হালিফ মানে হচ্ছে দুধ আদাস মানে হচ্ছে ডাল খুবুজ মানে হচ্ছে রুটি আরব কান্ট্রির বিখ্যাত একটি খাবারের নাম খবুজ এর অর্থ হচ্ছে রুটি লাহাম মানে হচ্ছে মাংস লাহাম দিজাস মানে হচ্ছে মুরগির মাংস লাহাম গানা মানে হচ্ছে খাসির মাংস লাহামুল বাকার গরুর মাংস তা আমরা শিখলাম দিজাস মানে হচ্ছে মুরগি গানা মানে হচ্ছে খাসি বাকার মানে হচ্ছে গরু রুশ মানে হচ্ছে চাউল সামাক মানে হচ্ছে মাছ মিলহুন বা মিলহ মানে হচ্ছে লবণ জুবন বা জীবন মানে পনির জুবদা বা জিবদা মানে হচ্ছে মাখন বা বাটার লাহা মানে হচ্ছে মাংস সিমুন বা বলতে পারেন সিম তো বাংলাতে বলে সিম বাজিনজান বা বাদিনজান মানে হচ্ছে বেগুন ফিজিল মানে হচ্ছে মূলা খেয়ার মানে শশা বা মিয়া মানে হচ্ছে দেরস লেডিস ফিঙ্গার বা দেড়শকে আরবিতে বলে বা মিয়া এই পেজে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য আছে আমরা পরপর শিখব প্রথম হচ্ছে হাতশাই মানে যে চা দাও কাউকে যদি আমরা চা দিতে বলি তা বলতে পারি হাতশাই চা দাও হাত কুর্সি চেয়ার দাও কাম হিসাব কত হয়েছে ময়া হার মানে গরম পানি ময়া বাড়িত মানে হচ্ছে ঠান্ডা পানি ময়া মানে হচ্ছে পানি হার মানে হচ্ছে গরম বাড়িত মানে হচ্ছে ঠান্ডা বাতাতিস মানে হচ্ছে গোলালু ক্রুম মানে হচ্ছে বাঁধাকপি বা কেবেস জাহরা মানে হচ্ছে ফুলকপি দুব্বা মানে হচ্ছে কদু বা লাউ অনেক মোটা জিনিসকেও বা ফ্যাট জিনিসকেও আরবিতে বলা হয়ে থাকে দুব্বা সম্মানিত ভিউয়ার্স আমাদের আজকের আরবি শিকার ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং নিয়মিত আরবি ভাষার শিকার ভিডিও পেতে হলেও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম